কালকে আমি টাকা পয়সা সব ফ্রিজের দোকানে মিটিয়ে দিয়ে এসেছি, আর আজকে চলে এসেছি আমার ঘরে ফ্রিজটা। এই যে দেখো, আর ফ্রিজে মালও রেখে দিয়েছি কিছু টুকটাক, এখন সবজি টুবজি কিছু নাই, সবজি বাজার কালকে করব তারপর রাখবো, দেখাচ্ছি। এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা সব উদলে গেছে। আর এই যে দেখো ফ্রিজে কি কি মাল রেখেছি আজকে, এই যে ডিম আছে, জল আছে, একটা বিয়ার আছে, এখানে দুটো বেদানা, কলা, তারপরে তোমার পেয়ারা, আর এখানে আছে একটা ঘি, ঘিটা এখনো সম্পূর্ণ আছে, পুরোটাই আছে ঘিটা। আর এদিকে আছে তিন বোতল জল, আর এখানে রাখছি লস্যি, এগুলো সবই লস্যি আছে, একটা তরমুজ আছে, দুটো দুধ আছে। তো আজকে আমার এই কটাই জিনিস আছে, আর কালকে আমি সবজি এনে রাখবো। ডিপ ফ্রিজে এখন কিছু নাই, কালকে মাছ মাংস যাই আনবো না কেন, কালকের থেকে রাখবো। তো মোটামুটি আমি এখন আপাতত আজকে এই কটাই রেখেছি, কালকে তোমাদেরকে দেখাবো কী কী বাজার করে আনবো বা কী কী ফ্রিজের মধ্যে রাখবো। একটা ফ্রিজ কিনলে যে মানুষের কতটা সুবিধা হয় কালকে তোমাদেরকে অবশ্যই বলবো। এটা কি জানি না, এটা তুলে দিলাম, এটাও তো আছে মনে হচ্ছে। তো যাই হোক, এটা কি আমি এত বুঝতে পারছি না, পুরো আটার মতো লেগে যাচ্ছে, দেখো কি জানি না। একটা আছে, পুরো আটা এটা। তো কালকেও জিজ্ঞাসা করেছি তোমাকে দেখে যে আমার ফ্রিজটা কেমন হয়েছে তোমরা জানাও, তো আজকে যেন অবশ্যই আমাকে ভিডিওটা জানিও ফ্রিজটা কেমন হয়েছে। আর এটা আমার বেকার হয়ে গেল, এই যে দেখো, এটাকে কালকে ভালো মতো ধুয়ে টুয়ে একদম তুলে দেবো, ওটা আর লাগবে না। আমি কালকেও বলেছি আর আজকেও বলছি, আমার সম্পূর্ণ এই ফ্রিজটা ফেসবুকের টাকার থেকে কিনেছি, আবার আমার একটা টিভি কিনেছি, ওটাও আমি ফেসবুক টাকা থেকেই কিনেছি। আমার মাসে যা ইনকাম হয় ফেসবুক থেকে, টুকটাক আমার শখের জিনিসগুলো আমি বুঝতে পারছি আমার পূরণ হয়ে যাবে। তো গাইস, তোমরা আমাকে এভাবে সাপোর্ট করো, অবশ্যই আমার ছোটোখাটো স্বপ্নগুলো আমি পূরণ করতে পারবো। আছে না অনেকজন ভিডিও বানাই বলে অনেক কিছু বাজে বাজে কথা বলে, তো আমি জানি ওরা বাজে কথা বলে অনেক, আমার মানে সামনে ভালো কথা বলে, পিছনে অনেক বাজে কথা বলে, অনেক খারাপ কথা বলে আমি জানি, কিন্তু তবু আমি কিছু বলি না। তার কারণ হচ্ছে নিজের যদি কিছু শখ পূরণ করতে হয় তো নিজেকেই করতে হবে, কেউ দেবে না, তার জন্য আমি কারো কথায় কান দিই না, ঠিক আছে। আজকে যদি আমি কারো কথায় কান দিতাম অবশ্যই আমার এই জিনিসগুলো টুকটাক জিনিসগুলো আমার হতো না, বা আমার কোনো স্বপ্ন পূরণ হতো না, বা কোনো আশাও পূরণ হতো না, বুঝেছ। তো আমি কারো কথায় কান না দিয়ে আমার কাজ আমি চালিয়ে যাচ্ছি। এটা কি ঠিক করছি না ভুল করছি এটাও কমেন্ট বক্সে জানিও। চলো ভাই, সকলে ভালো থেকো, কে কেমন আছো কমেন্ট বক্সে জানিও, আমার ভিডিওগুলো কে কোত্থেকে দেখছো সেটাও একটু কমেন্ট করে জানিও। ওকে, বাই বাই গাইস, সকলে ভালো থেকো।